বগুড়ায় হত্যা সহ একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ কর্মী সাগর তালুকদার সহ দুইজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আরেকজনকে কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে এক হাত। রোববার রাতে শাহজাহানপুর উপজেলার ছোট মণ্ডলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুই সহযোগী স্বপন ও মুক্তারকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন সাগর। ছোট মণ্ডলপাড়া এলাকায় পৌঁছালে তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। মারা যান সাগর ও স্বপন। গুরুতর আহত মুক্তারের এক হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। নিহত স্বপন ও স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পুলিশ জানায়, 2008 সালে স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে যুক্ত হয় সাগর, গড়ে তোলে সন্ত্রাসী বাহিনী। তার বিরুদ্ধে 3টি হত্যাসহ 17টিরও বেশি মামলা রয়েছে। সম্প্রতি কারাগার থেকে জামিনে বের হয় সাগর। পূর্ব শত্রুতার জের ধরেই জোড়া খুনের ঘটনা ধারণা পুলিশের। যেহেতু এরা একজন শীর্ষ সন্ত্রাসী, যার কারণে এদের আমরা মনে করছি যে পূর্ব শত্রুতার জের ধরেই এইরকম ঘটনা ঘটছে বলে আমরা মনে করছি। অন্যদিকে লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর আলমকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত 9টার দিকে তার বাড়িতে হামলা হয়। দুর্বৃত্তরা পিটিয়ে আহত করে নূর আলমকে। এ সময় বাধা দিতে গেলে মারধর করা হয় তার স্ত্রী সন্তানকেও। নূর আলমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, আওয়ামী লীগের রাজনীতি করার কারণেই নূর আলমকে হত্যা করা হয়েছে।